এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া করোনা টিকা নেবেন কিনা কাটেনি ধোয়াশা, দলের নেতারা বলছেন চিকিৎসকের পরামর্শে সিদ্ধান্ত। শ্রীলঙ্কা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পান 2 কোটি গ্রাহক, বাংলাদেশে পান 17 কোটি। মানতলানিতে তরঙ্গ নিলামে তুললেও দাম কমাচ্ছে না বিটিআরসি। বিসিবি সভাপতির নামে একের পর এক বিস্ফোরক পোস্টে সয়লাব ফেসবুক, কোনো অ্যাকাউন্টই নেই দাবি পাপনের, ভুয়া আইডি শনাক্তে মাঠে গোয়েন্দা সংস্থা। অন্য প্রসঙ্গ, বেগম জিয়া করোনা টিকা নেবেন কি নেবেন না এ নিয়ে এখনো কাটেনি ধোয়াশা। দলের নেতারা বলছেন বেগম জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ না থাকায় তার মতামত জানতে পারছেন না তারা। চিকিৎসকের পরামর্শে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান নেতারা। এদিকে চিকিৎসকরা বলছেন তার স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবে মেডিকেল টিম। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দেশে করোনা টিকা আসার পর থেকেই এর গ্রহণযোগ্যতা বাড়ানোর কথা বলে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন বিএনপি নেতারা। পাশাপাশি টিকা নিয়ে বিভিন্ন নেতিবাচক বক্তব্যও দেন তারা। শুরুতে বিরোধিতা করলেও পরে অবশ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একে একে বিএনপির অনেক নেতাই গ্রহণ করেন করোনার টিকা। তবে বেগম জিয়া কবে টিকা নেবেন বিষয়টি এখনও পরিষ্কার নয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেওয়ার পর বেগম জিয়ার টিকা নেওয়ার প্রসঙ্গটি আবারও সামনে এসেছে। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলছেন বেগম জিয়ার টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। তার সাথে আমরা কোনো কথা বলতে পারি না, তার যোগাযোগ করতে পারি না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, দলীয় নেতাকর্মীদের কাছে যোগাযোগ নেই, তাকে এই জন্য আলাপও করতে পারিনি। এই অসুস্থ অবস্থায় তার টিকা নেওয়া যুক্তিসঙ্গত হবে কিনা, প্রযোজ্য হবে কিনা, এটা যারা চিকিৎসক তারা বলতে পারবেন। বেগম জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান তার স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করছে তার টিকা নেওয়ার বিষয়টি। উনি গৃহবন্দী অবস্থায় আছেন, ইচ্ছা করলেই যে টিকাটা যেয়ে নিতে পারবেন, কাজেই ওনার টিকাটা দেওয়ার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার বিভিন্ন কোমরবিডিটিস আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উনি যখন মনে করবেন যে নিজেও টিকা নেবেন, তখন তো ডেফিনেটলি। বেগম জিয়া এখনো টিকা না নিলেও এ ব্যাপারে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেছেন বলেও জানান ডক্টর জাহিদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অন্ধ বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রযুক্তির যুগে জনস্বার্থে এ আইন করা হয়েছে, আর আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যতয় ঘটছে কি না সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। নেতারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অন্ধ বিরোধিতা করছে। একটি আইনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সুষ্ঠু প্রয়োগ, আইনটি যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে কি না সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ বিশ্বে জনস্বার্থে এ আইন করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ এর ডিজিটাল নিরাপত্তারও প্রয়োজন, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আইনের অপপ্রয়োগ যেন না হয় সে বিষয়ে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি রাস্তায় নামলেও না নামলেও সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের খেতাব নিল কি নিল না, জিয়াউর রহমানকে কি বললো কি বললো না, তাতে তো কিছু যায় আসে না। জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায় আছে, জিয়াউর রহমানের জায়গায় থাকবে যতদিন দেশ থাকবে। আমরা রাজপথে নামি বা না নামি সরকার থাকবে না, কিন্তু আমরা জনগণের কাছে শিরোপাটা পাবো কিনা, ভাওয়াটা পাবো কিনা, এই কথাটা ভেবেই আমাদের আগামী দিন পথ চলতে হবে। ক্যানভাস কনক্রিট মুরালে নয়, শস্যে আঁকা বঙ্গবন্ধুর মুখ। বগুড়ার শেরপুরে বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্রের দাবি করা এই অনন্য শিল্পকর্ম দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে।
শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পাচ্ছেন 2 কোটির মতো মানুষ, একই পরিমাণ তরঙ্গে বাংলাদেশের 17 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল ফোন অপারেটর। প্রতি মেগাহার্স তরঙ্গে সেবা পাচ্ছেন গড়ে 13 লাখ গ্রাহক। এতে করে তলানিতে নেমেছে সেবার মান, যার উন্নয়নে বাড়তি তরঙ্গ কেনা ছাড়া বিকল্প নেই। তাদের চাহিদা পূরণে 8 মার্চ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। তবে অপারেটরদের আপত্তি সত্ত্বেও এবারের নিলামেও কমছে না তরঙ্গের দাম। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 37 মেগাহার্স তরঙ্গ দিয়ে প্রায় 8 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্স তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা প্রায় 22 লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় 15 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে রবি, আর বাংলালিংকের গ্রাহক 12 লাখ, যেখানে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় প্রতি মেগাহার্সে গ্রাহক সংখ্যা 1.5 লাখেরও কম। নেপাল মিয়ানমারে সেবা পাচ্ছে 3 থেকে 4 লাখ মানুষ। তরঙ্গ কম থাকায় করোনাকালে কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি সহ গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। চাপ সামাল দিতে না পেরে তরঙ্গ চেয়ে বিটিআরসিকে চিঠি দেয় মুঠোফোন অপারেটররা। এবার তাতে সাড়া দিয়ে আসছে 8 মার্চ নিলাম ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি বলছে দুটি ব্যান্ডে মোট 27.4 মেগাহার্স তরঙ্গ নিলামে তোলা হবে। 2018 সালের মতো এবারও 1800 মেগাহার্স ব্যান্ডের ভিত্তিমূল্য $31 মিলিয়ন আর $27 মিলিয়ন ভিত্তিমূল্যে বিক্রি হবে 2100 মেগাহার্স ব্যান্ড। 3টা অপারেটর আছে, প্রাইভেট অপারেটর আর একটা গভর্নমেন্ট ওন্ড কোম্পানি আমাদের টেলিটক। টেলিটক তারা শুধুমাত্র 2100 মেগাহার্স ব্যান্ডের যে অপশন, যে অংশটুকু, সেখানে তারা অংশগ্রহণ করবে। দাম না কমলেও এবারে নিলামে 25% অর্থ দিয়ে তরঙ্গ কেনার সুযোগ পাবে মুঠোফোন অপারেটররা। বাকি অর্থ 15% করে পরিশোধ করতে সময় মিলবে 5 বছর। এটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ যে একটু তারা একটু মোর কনসিডারেট হচ্ছে আমাদের জন্য। সো এই এটার মাধ্যমে আমরাও কিন্তু 1800-তে স্পেকট্রাম চেয়েছি। তরঙ্গের যে অ্যালোকেশনটা পাবো সেটার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে আরও বেশি ভালো সেবা দিতে পারব, কাস্টমারদের ডেটা স্পিড আরও অনেক বাড়বে। এর আগে 2018 সালে 4G চালুর জন্য 11টি ব্লকে 46.4 মেগাহার্স তরঙ্গ নিলামে তোলে বিটিআরসি, যার মধ্যে মাত্র 15.6 মেগাহার্স বিক্রি হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীতে বেড়েই চলেছে চালের দাম। আমদানি করা চালের সরবরাহ কমের অজুহাত পাইকারদের। সপ্তাহ ব্যবধানে দিনাজপুরের মোকামেও কেজিতে দাম বেড়েছে 4 টাকা পর্যন্ত। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আনন্দ উদযাপন করবে পুলিশ। আগামী 7 মার্চ সারা দেশের সব থানা একযোগে এই আনন্দে সামিল হবে। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। আমরা আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশনের রিকমেন্ডেশন প্রাপ্তিকে উদযাপন করব, কারণ এটা 18 কোটি মানুষের উৎসব। আমরা সেই উৎসবে সামিল হতে চাই এবং সেই সঙ্গে ঐতিহাসিক 7ই মার্চ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমোঘ বক্তৃতা, অমোঘ উচ্চারণ, এই দুটি বিষয়কে আমরা সামনে রেখে সকল থানায়, 660টি থানায় আমরা এটা উদযাপন করব। আমার কারিশ্মায় জিতেছে বাংলাদেশ কিংবা ছেলেগুলোকে এত করে বোঝাই একটা কথাও শোনে না, এমন সব বিস্ফোরক মন্তব্য পোস্ট করা হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্টে। অথচ বিসিবি সভাপতির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্টই নেই তার। জানালেন ভুয়া আইডি বন্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। এদিকে পাপনের নামে ভুয়া আইডি শনাক্তে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এমন সময় সুজন মাঠে থাকলে আইপিএলে ওর দাম 50 কোটি ছাড়িয়ে যেত। বিসিবি সভাপতি নামে খোলা ফেসবুকে বিস্ময়কর এমন মন্তব্য জুড়ে দেওয়ার পর প্রতিক্রিয়া 2200-র ওপর। এমন সব মন্তব্যে তোলপাড় পুরো ক্রিকেট অঙ্গন। ভুয়া এইসব ফেসবুক অ্যাকাউন্টে বিব্রত খোদ বিসিবি সভাপতি। একটা দুটো নয়, নাজমুল হাসান পাপনের নামে আইডি অনেকগুলো। ভুয়া এসব আইডি লাগামহীন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কিছু আইডি তো আকাশচুম্বী জনপ্রিয়তাও পেয়েছে রাতারাতি। এই অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, তার চেয়েও বেশি নজরে পড়েছে ফলোয়ার্স 83,000-এরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে লক্ষ্য করা যায় বিসিবি সভাপতির নামে ভুয়া অ্যাকাউন্টে 6 লাখ, নানা মন্তব্যের ছড়াছড়ি। এতে করে ক্ষুণ্ণ হচ্ছে বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ভাবমূর্তি। ব্যাপারটি বেশ নজরে পড়েছে ক্রিকেট বোর্ডেরও। মাননীয় বোর্ড সভাপতির
কোনো ফেসবুক আইডি নেই এবং ভেরিফাইড কোনো টুইটার বা কোনো অ্যাকাউন্ট নেই। ইতিমধ্যে কয়েকটা ফেক আইডি আইডেন্টিফাই করা হয়েছে, আমরাও চেষ্টা করছি এটাকে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এমন অপকর্ম নজরে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীরও, শীঘ্রই ভুয়া আইডির হোতাদের চিহ্নিত করার আশা গোয়েন্দা সংস্থার। বিসিবির সভাপতি মহোদয়ের নামে যে এরকম বিষয় হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ওনার নামে ডুপ্লিকেট আইডি বানানো এক ধরনের হ্যাকিং এর বিষয়, সেটা ডিজিটাল নিরাপত্তা আইনের একটা সুনির্দিষ্ট লঙ্ঘন। সেগুলোকে বন্ধ করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন, কারা এগুলো কি স্প্রেড করে তাদেরকে আইনামলে নিয়ে আসার জন্য চেষ্টা চালাতে পারবেন। শুধু বোর্ড সভাপতির নামে ভুয়া আইডি করে থামেনি চক্রটি। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও টেস্ট অধিনায়ক মমিনুলের নামেও বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট নজরে পড়েছে সবার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সময় গণনের সঙ্গে তিস্তা চুক্তি নিয়েও বাড়ছে হতাশা। নদীতে নেই এক ফোঁটা পানিও। শুষ্ক মৌসুমে পানির জন্য উত্তরের কৃষকের হাহাকার, কিন্তু তিস্তা অববাহিকার 1 কোটি মানুষের পানি চুক্তি নিয়ে কোনো সম্ভাবনার খবরই নেই। উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারে সেচ প্রকল্পের 1 লাখ হেক্টর জমি ঠেকেছে অর্ধেকে। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শুষ্ক মৌসুমে উত্তরের জমি আর নদী খা খা করছে। তিস্তার মূল অববাহিকায় পানি প্রবাহের কোনো চিহ্ন নেই, অথচ 3 মাস আগেও ঢল আর বন্যা গিলে খেয়েছে পুরো জনপদ। এমন সময় 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় বৃহস্পতিবার, কিন্তু তিস্তা বিষয়ে বৈঠক থেকে কোনো সুখবর নেই। You know, we have a meeting of our water resources secretary very soon, so I'm sure they will be discussing it further. দেশের সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্পের জন্য 10,000 কিউসেক আর নদীর ন্যূনতম ধারা ধরে রাখতে 4,000 কিউসেক পানি প্রয়োজন এখন, অথচ 2-3,000 কিউসেক পানির নিশ্চয়তাও নেই। আমরা তিস্তা চুক্তি করতে পারলে আমাদের যেই এই জনগোষ্ঠীর যেই সমস্যাটা, এটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। তিস্তার পানি শূন্যতা বাংলাদেশকে নানাবিধ সংকটে ফেলছে বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চল ক্রমাগত মরুভূমি হতে শুরু করেছে এবং এই অঞ্চলের যে বন্যা, সেটিও কিন্তু ব্যাপকভাবে গত কয়েক বছরে মানুষের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্য যে কোনো আলোচনাই হোক না কেন, তিস্তা নদীর আলোচনা বাদ দিয়ে আর অন্য কোনো আলোচনাই আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। দুই দেশের বন্ধুত্বমূলক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য উত্তরাঞ্চলের মানুষের, রংপুর বিভাগের মানুষের প্রধানতম দাবি দ্রুত এই তিস্তা চুক্তি সম্পন্ন করা। উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা সেচ প্রকল্পের 1,11,000 হেক্টর আবাদযোগ্য এলাকা কমতে কমতে ঠেকেছে 50,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বছর পর বছর হাজার হাজার কেজি আবর্জনা জমলেও সেন্ট মার্টিনে নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো উপায়, ফলে মাটি খুঁড়ে কিংবা পুড়িয়ে ফেলতে হচ্ছে বর্জ্য। এতে করে ছোট্ট এই দ্বীপটির সবখানেই এখন বর্জ্য। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিলে অস্তিত্ব সংকটের শঙ্কা দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির টানে প্রতি বছর নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত মেলে এখানে যাবার টিকিট। এই 5 মাসে প্রায় 6 লাখ পর্যটক গিয়ে হাজির হন ছোট্ট এই দ্বীপে। প্রকৃতির এমন সান্নিধ্যে ঠিক যেমনটি থাকার কথা সেন্ট মার্টিনের, বাস্তবতা কিন্তু পুরোটাই উল্টো। একটা হিসেব ধরা যাক, প্রতি পর্যটক গড়ে যদি 2টি করেও পানির বোতল ব্যবহার করেন, বছর শেষে সেই সংখ্যা দাঁড়াবে 12 লাখ। এর সঙ্গে চকলেট কিংবা অপচনশীল মোরগ ধরলে সেই হিসেবটা শত শত টন ময়লা এবং জুবলির মতো আবর্জনা। এই সেন্ট মার্টিন দ্বীপ আরও ক্লিননেস থাকতো অসম্ভব সুন্দর লাগতো। ময়লা আবর্জনা যেটা আছে সেটা ওরকম ক্লিনলেস নাই। তাহলে এত ময়লা যাচ্ছে টা কই? এমন বর্জ্য ধ্বংসে ইউনিয়ন পরিষদের নেই কোনো ব্যবস্থা। একে একে খালি জায়গা কিংবা পুকুর ভরাট হচ্ছে প্লাস্টিকে। ময়লা নেওয়ার কোনো ব্যবস্থা নেই, যার ময়লা যেভাবে পারেন সেভাবে এভাবে পরিষ্কার রাখো। বস্তার ভিতরে জমাই, এরপর আগুন ধরে পোড়া দিয়ে ফেলাই, নিজের ডেই নিজে করি।
স্থানীয় প্রশাসন বলছে দ্বীপের বর্জ্য অন্য কোথাও নিয়ে ডাম্পিং করার জন্য দাবি জানালেও সাড়া মিলছে না টেকনাফ থেকে। দুর্ভাগ্যবশত আমার ময়লা রাখানোর জন্য একটা বড় ডাস্টবিন কোথাও করার মতো এমন ব্যবস্থাও নাই। তাদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে একদিন হয়তো প্রাণ হারাবে সেন্ট মার্টিন। প্রকৃতি কিন্তু একটুকু কার্পণ্য করেনি এই সেন্ট মার্টিনকে দিতে, রূপরসের পুরোটাই যেন ঢেলে দিয়েছে ছোট্ট একটি দ্বীপে। তবে তা ধরে রাখতে এত অবহেলা কেন? আর একটু সজাগ না হলে হতো এর চরম মূল্য দিতে হতে পারে গোটা বাংলাদেশকে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। রাজধানীতে বেড়েই চলেছে চালের দাম। বিক্রেতাদের দাবি, আমদানি করা চালের সরবরাহ কমার কারণে দামের লাগাম টানা যাচ্ছে না। বাজারে এসে নাভিশ্বাস ওঠা ক্রেতারা নিত্য দরকারি এ পণ্য কিনছেন বাধ্য হয়ে। সপ্তাহ ব্যবধানে ঢাকার বাইরে দিনাজপুরের মোকামে প্রতি কেজিতে দাম বেড়েছে 4 টাকা পর্যন্ত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এক দোকান থেকে আরেক দোকান চাল কিনতে এসে এভাবেই কারণ বাজার ঘুরছেন একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা মানিক। দাম বৃদ্ধির চালের বাজারে এসে তার মতোই হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। 10-15 দিন আগে যে চাল কিনছি তার চেয়ে আজকে বাজার অনেকটাই বেশি, বস্তা প্রতি 200-300 টাকা বেশি। আসলে তো আয়ের সাথে বাজারের যে উদ্যোগী এটা আসলে সঙ্গতি চলছে না, এভাবে আসলে আমাদের সাধারণ জনগণের খুবই কষ্ট হয়ে যায়। ব্যবসায়ীরা জানালেন চাল আমদানির তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে, ফলে টানা যাচ্ছে না লাগাম। 4-5 দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে 50 পয়সা আর খুচরা পর্যায়ে বেড়েছে 1.5 টাকা পর্যন্ত। যেভাবে আসতেছে এইভাবে আসলে চাউলের দাম কমবে না। ইন্ডিয়ান চাল প্রচুর পরিমাণে আমদানি করতে হবে, তাহলে যা চাউলের দাম কমবো। পর্যাপ্ত পরিমাণে চাল দেখা গেছে আমাদের দেশে ঢুকছে, ঢুকলে কী হবো, ওই চালগুলোর কথা অত উন্নত মানের না, দাম অত বেশি ডিফারেন্স না। গত সপ্তাহে প্রতিটা চাইলে প্রায় 1-2 টাকা করে বাড়ছে, এই সপ্তাহে 30-40 টাকা করে বাড়ছে বস্তা প্রতি। মিনিকেট এবং 28 এই দুটো চালের দামটা একটু বেশি, মোটা চালের দাম গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে 1.60 টাকা বেশি পার কেজিতে। ঢাকার বাইরে চালের অন্যতম বড় মোকাম দিনাজপুরের বাহাদুর বাজারে সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তা চালের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। কারণ হিসেবে মিলারদের কারসাজিকে দুষছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। গুটি এখন বিক্রি হচ্ছে 2200 টাকা, আর সুমন বিক্রি হচ্ছে আপনার 2320-30 টাকা, এই বস্তায় মনে করেন 70 টাকা বাড়ছে আর কি। প্রত্যেকটা মিলের গুডানে যদি এখন সরকার খাদ্য নিয়ন্ত্রণ অফিসারগুলো যদি ভালোভাবে অভিযান চালায়, ন্যূনতম 300 টাকা করে চালের দাম কমে যাবে। আগামী মৌসুমের চাল বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো আভাস নেই বিক্রেতাদের কাছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। রং তুলির ক্যানভাসে নয়, কাঠ কিংবা কংক্রিটের কোনো মুরালেও নয়, বগুড়া শেরপুর ধানের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্রের এই শিল্পকর্ম দাবি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন আয়োজকরা। সবুজ বেগুনি ধানের চারায় জাতির জনকের মুখচ্ছবি ভেসে উঠেছে। এই অনন্য শৈল্পিক কর্ম দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক দর্শনার্থীরা আসছেন। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। দোল খাওয়া সবুজ বেগুনি ধানের চারায় কখনো বজ্রশক্তিতে বঙ্গবন্ধু, আবার কখনো মায়াময়ী মুখের অবয়বে। সমতল ভূমি থেকে এসব স্পষ্ট না হলেও পাখির চোখে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি স্পষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এমন শিল্পকর্ম সত্যিই বিস্ময়কর। বগুড়া শেরপুরে 100 বিঘা জমিতে এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে চীন থেকে আনা বেগুনি ধানের চারা, আর সবুজ চারা বাংলাদেশের। বঙ্গবন্ধু যিনি কৃষকের জন্য মানে সবসময় উদ্গ্রীব থাকতেন, সেই কৃষকের ফসল, ধান ফসল দিয়ে আমরা তার ফসল ছবিটাকে ফুটিয়ে তুলছি। বিরল এমন শিল্পকর্ম দেখতে এবং ইতিহাসে সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বঙ্গবন্ধুর ভক্ত সমর্থক সহ সর্বস্তরের মানুষ এসেছেন মাঠটিতে। তো বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থেকে আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। অধীর আগ্রহের সাথে আসি যে আমরা হয়তো কৃষকের মাঝে গেলে আজ বঙ্গবন্ধুকে পাচ্ছি। ছবিতে মনে হবে যেন রং তুলিতে আঁকা হয়েছে একটি ছবি। জেলার মাটিতে এমন আয়োজনে গর্বিত সবাই। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে, কিন্তু এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যতিক্রমী কাজ করা হয়েছে, যেটা আমরা আশা করছি গিনেস রেকর্ডে এটা স্থান পেতে যাচ্ছে। আমরা বগুড়াবাসী সবাই
আন্তরিকভাবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই জন্য আমরা গর্বিত হব যে বগুড়ার নাম গ্রিন বুকে লেখা থাকবে। গত 29 জানুয়ারি চারা রোপণের মাধ্যমে শুরু করা হয় এর কার্যক্রম। ধানের চারা মাধ্যমে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু প্রতিকৃতি, যা গিনেস বুকে স্থান পাওয়া নিয়ে আশাবাদ কর্তৃপক্ষের। বগুড়া শেরপুর থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া করোনা টিকা নেবেন কিনা কাটেনি ধোয়াশা, দলের নেতারা বলছেন চিকিৎসকের পরামর্শেই সিদ্ধান্ত। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।